हेलो माय डियर स्टूडेंट्स, वंस अगेन वेलकम बैक टू आवर न्यू स्पोकन इंग्लिश क्लास। आज के स्पोकन इंग्लिश क्लासे आमरा जे विषयटा शिखबो सेटा होच्छे केउ कोनो किछु करते बाध्य। ए जे तुमी कोनो किछु करते बाध्य, एइटा तुमी किभाबे इंग्रेजीते बोलबे, एर जोन्नो खूब सुंदर इंग्रेजी फ्रेज आछे। फ्रेजटा होच्छे बाउंड टू, BOUND, बाउंड टू। স্ট্রাকচারটা কেমন হবে ভালো করে বুঝানোর স্ট্রাকচার। স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট প্লাস কি হবে বি ভার্ব, কি অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য নাম্বার, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অ্যান্ড দ্য পারসন অফ দ্য সাবজেক্ট। সাবজেক্টের নাম্বার এবং পারসন অনুযায়ী হবে। কিরকম, যেমন আই এর পরে আই অ্যাম, আই অ্যাম, ইউ আর, তাই তো, হি ইজ, সি ইজ। তাহলে প্রেজেন্টের জন্য কি হবে অ্যাম, ইজ, আর। পাঁচটার জন্য কি হবে ওয়াজ, ওয়্যার। এরপরে এই বাউন্ড টু বসাতে হবে, বাউন্ড টু, সাবজেক্ট প্লাস বি প্লাস বাউন্ড টু প্লাস কি ভার্বের ভি অন প্লাস যদি আরো কিছু থাকে এক্সটেনশন তুমি সেটা লিখছ। ওকে, তাহলে একটা এক্সাম্পল দিই কিরকম হবে। ধরো বললাম যে আই অ্যাম বাউন্ড টু, আই অ্যাম বাউন্ড টু, আই অ্যাম বাউন্ড টু, অর্থাৎ আমি বাধ্য। You are bound to, মানে তুমি বাধ্য। তারপরে ধর বললাম যে they are bound to, ওকে, তাহলে I am bound to বলতে পারি, you are bound to বলতে পারি, they are bound to বলতে পারি। তাহলে আমি বললাম যে I am bound to, you are bound to, আবার আমি বলতে পারি যে they are bound to, এরকম করে। তাহলে আমি কি বলবো, he is bound to, he is bound to, আমি বলতে পারি। তাহলে I am bound to মানে আমি বাধ্য, you are bound to মানে তুমি বাধ্য, they are bound to মানে তারা বাধ্য, he is bound to মানে সে বাধ্য। এবার একটা এক্সাম্পল দেখি, প্রেজেন্টের একটা এক্সাম্পল দেখি কিরকম। দেখো যে আমি আমি পড়তে বাধ্য, তাহলে I am bound to study, I am bound to study মানে হচ্ছে আমি পড়তে বাধ্য। তুমি খেতে বাধ্য, ইউ আর বাউন্ড টু ইট, ইউ আর বাউন্ড টু ইট, তুমি খেতে বাধ্য। তুমি খেলতে বাধ্য, তারা খেলতে বাধ্য, দে আর বাউন্ড টু প্লে, তারা খেলতে বাধ্য। হি ইজ বাউন্ড টু সিং মানে সে গান করতে বাধ্য বা গাইতে বাধ্য। এরকম করে তুমি পাস্টে বলতে পারতে, কিভাবে পাস্ট বলবে, ভেরি সিম্পল, I was bound to study, আমি পড়তে বাধ্য ছিলাম। You are bound to, you were bound to, তাহলে এগুলো নেই। আমি যদি এখন বলি যে I was bound to মানে আমি পড়তে বাধ্য ছিলাম, you were bound to eat, তুমি খেতে বাধ্য ছিলে, they were bound to, they were bound to play মানে তারা খেলতে বাধ্য ছিল, he was bound to sing মানে সে গান করতে বাধ্য ছিল। অর্থাৎ প্রেজেন্টে বাধ্য আর পাস্টে হচ্ছে বাধ্য ছিল, এগুলোকে কিভাবে বলবে। এই জাস্ট এই বাউন্ড টু ফ্রেজটাকে ইউজ করবে, বাউন্ড টু ফ্রেজটাকে ইউজ করে তুমি খুব সহজে এই ধরনের বাংলাগুলোকে ইংরেজিতে খুব সহজে বলতে পারবে। তাহলে খুব ইজিলি বলে দিলাম বাউন্ড টু দিয়ে আমরা কিভাবে বাধ্য, কেউ কোনো কিছু করতে বাধ্য, এটা আমরা বলতে পারি। তাহলে এইরকম করে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ বেটার ওয়ে, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ভেরি ইজিলি, দেন ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ ইন টাচ উইথ আস। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, বাই বাই।